দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 14 এবং তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে 14/45। তাহলে সংখ্যা দুটো কি কি? এই ধরনের অঙ্ক করা খুব সহজ। অনন্যকের সমষ্টিটা এখানে লেখো, ঠিক আছে? ওপরে দেখবে দুটো সেম হবে, সেম, তাহলে ওটা বাদ দাও, 45। এই যে নিচে পেলে, এই 45টাকে তুমি কিভাবে লিখতে পারো? 5 নাম 45 লিখতে পারো, বা 3 15 45 লিখতে পারো, ঠিক আছে, বা 45 একে 45 লিখতে পারো, এরকম ভাবে হয়। তো আমার এখানে বলেছে 14, দেখো তো এর মধ্যে কোনটা কোনটা যোগ করলে 14 হচ্ছে? এই দুটো। তাহলে একটি সংখ্যা 5 আর একটা সংখ্যা হচ্ছে 9। চলো এবার ব্যাখ্যা করি। দেখো যদি আমরা দুটো সংখ্যা নিই, একটা এক্স আর একটা ওয়াই, তাদের যোগ করলে এক্স প্লাস ওয়াই হয়। এই এক্স প্লাস ওয়াইটাই হচ্ছে কত? 14। আর এক্স এর অনন্যক কত হয়? 1/x। ওয়াইয়ের অনন্য কত হয়? 1/y। যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হয়? লসাগু হয় এক্স ওয়াই। এবং এইখানে হয়, দেখো এক্স দিয়ে ভাগ করলে ওয়াই হয় আর ওয়াই দিয়ে ভাগ করলে এক্স হয়, তার মানে ওয়াই প্লাস এক্স। আমি জিনিসটাকে এইভাবে লিখলাম, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, হয় কিন্তু ওয়াই প্লাস এক্স, একই তো বিষয়। তো দেখতে পাচ্ছ উপরে দেখো ওই সংখ্যা দুটো যোগফল চলে আসছে, মানে 14টা চলে আসছে, ওকে, আর নিচে চলে আসে গুণফলটা। তাহলে আমি বুঝতেই পাচ্ছি যে এইখানের উপরেরটা হচ্ছে যোগফলটা, দেখো ম্যাচও করছে, ঠিক আছে, আর নিচে হচ্ছে সেই সংখ্যা দুটোর গুণফল। তাহলে 45 কার কার গুণফল? এরকম আমরা অনেক অপশন পাবো, ঠিক আছে, যেমন পাবো 1 আর 45, যেমন পাবো 3 15 45, 5 নম 45। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যোগ করে 14 হতে হবে। দেখো 5 আর 9 যোগ করলে 14, আমার উত্তর হয়ে গেছে। এটা মনে মনে মাত্র 5 সেকেন্ডে অঙ্কটা করা যায়। একটি সংখ্যা হলো 5 আর একটা সংখ্যা হলো 9। আশা করি ভালো লেগেছে। আবারও আগামীকাল জ্ঞানমূল্য নতুন অঙ্ক। ভালো থাকো, সুস্থ থাকো।